নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি, বলছেন আমির খসরু। এদিকে সিটি নির্বাচনে ব্যালটে ফোরচা ইসলামী আন্দোলন, জানাবো বিএনপির 10 দফার তৃতীয় দাবি আদায়, নির্বাচনে যাবে কি? আরও থাকছে ব্যালটে ভোট নিয়ে আগ্রহ নেই, চাই সরকারের পদত্যাগ, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো কাগজের ব্যালটে ভোটের প্রতিক্রিয়ায় যা বলল আওয়ামী লীগ ও শরিকরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি, বলছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইভিএম বা ব্যালট বিষয় নয়, বিষয় হচ্ছে অনির্বাচিত অবৈধ সরকারের অধীনে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে ভোট চুরি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে জনগণ বা বিএনপি যাবে না। ইভিএম না ব্যালটে হলোই, এটা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সঠিক সংবাদ পরিবেশন করায় সরকার সাংবাদিকদের মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে, একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, সাংবাদিকদের সাহসিকতা দেখাতে হবে। সিটি নির্বাচনে ব্যালটে ভোট চায় ইসলামী আন্দোলন। জাতীয় নির্বাচনের মতো আসন্ন 5 সিটি নির্বাচনে ইভিএম এর পরিবর্তে ব্যালট পেপারে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসে কোন যুক্তিতে এবং কাদের স্বার্থে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হলো তা আমাদের বোধগম্য নয়। বিবৃতিতে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের যদি সুষ্ঠু নির্বাচনের সদিচ্ছা থাকে তাহলে জাতীয় নির্বাচনের মতো আসন্ন 5টি সিটি কর্পোরেশনের নির্বাচনেও ভোট ব্যালট ব্যবহার করতে হবে। তিনি বলেন, ইভিএম ব্যবহারে যে ভোটারদের জন্য কতটা বিড়ম্বনা এবং ভোট গ্রহণে কতটা ধীরগতি তা সর্বশেষ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দেশবাসী প্রত্যক্ষ করেছে। রংপুরে ইভিএম বিড়ম্বনার কারণে অনেক ভোটার কেন্দ্র থেকে ভোট না দিয়েই ফিরে গেছেন, এমনকি সময়সীমার 3 ঘন্টা পরে অনেক কেন্দ্রে ভোট গ্রহণ করতে হয়েছে। বিবৃতিতে বলা হয়, এমন বাজে অভিজ্ঞতার পরও নির্বাচন কমিশন কেন এবং কোন যুক্তিতে আসন্ন 5 সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিলেন তা আমাদের কাছে রহস্যজনক। বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, বিশেষ করে আমরা গাজীপুর ইভিএমও ভোট চাই না। জনবহুল গাজীপুর সিটিতে সুষ্ঠু নির্বাচন করতে হলে প্রতিটা কেন্দ্রে ব্যালটে ভোট গ্রহণ করতে হবে। তিনি বলেন, গাজীপুর সিটির মানুষ এবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে আগ্রহী। নির্বাচন কমিশনের উচিত হবে না ইভিএম দিয়ে মানুষের আগ্রহে এবং আস্থার ব্যাঘাত সৃষ্টি করা। বিবৃতিতে গাজী আতাউর রহমান নির্বাচন কমিশন সিটি নির্বাচনের প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভির যে সিদ্ধান্ত নিয়েছেন সে সিদ্ধান্ত শেষ পর্যন্ত অবিচল থাকার আহ্বান জানান। বিএনপির 10 দফার তৃতীয় দাবি আদায়, নির্বাচনে যাবে কি? গত 10 ডিসেম্বর রাজধানীর গোপালবাগে ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে 10 দফা ঘোষণা করেছেন বিএনপি। এরপর থেকে সেই 10 দফা দাবি আদায় ধারাবাহিক কর্মসূচি করছে দলটি। বিএনপির ঘোষিত 10 দফা তৃতীয় দাবির অন্যতম দাবি হলো ইভিএম পদ্ধতি বাতিল এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ। আজ 300 আসনে ইভিএম এর পরিবর্তে ব্যালট পেপারে ভোট গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে 300টি আসনে ব্যালট পেপার এবং স্বচ্ছ ব্যালট বক্সের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয় থেকে ইভিএম মেশিন মেরামতের জন্য যে 1,259,90,00,000 টাকা চাওয়া হয়েছিল সে অর্থ পাওয়া যাচ্ছে না বলে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। দেশের অর্থনৈতিক সংকটের কারণে ইভিএম এর জন্য যে বৈদেশিক মুদ্রার ব্যয় করার প্রয়োজন হতো সেটা করতে সরকার সম্মত হয়নি, যার ফলে এবার 300 আসনে ব্যালট পেপারে নির্বাচন হচ্ছে। তবে ইভিএম বাতিলের সিদ্ধান্তে বিএনপিকে খুশি করার জন্য কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে, যদি এ ব্যাপারে কারো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। জাতীয় নির্বাচনে ইভিএম বাতিলের বিষয়ে তাৎক্ষণিক কারো কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপির উভয়তল নেতাকর্মীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। কেউ কেউ বলছেন, ইভিএম এর পরিবর্তে ব্যালট পেপারে ভোট গ্রহণ একটা বিষয়ে লাভ হয়েছে, সেটি হলো জাতীয় নির্বাচনে ইভিএম দিয়ে কারচুপি হয়, এ ধরনের অভিযোগ থেকে নিস্তার পাওয়া যাবে। আবার ইভিএম ব্যবহার না করার ফলে অসুবিধাও তৈরি হবে, ব্যালট পেপারের ভোটে দেখা যায় অনেক সময় অনেকে ভোট কেন্দ্র দখল করতে চান, ভোট গ্রহণের সময় প্রভাব বিস্তার করার মতো প্রবণতা বেড়ে যায়। কিন্তু বিরোধী পক্ষ বিএনপি যখন দাবি করেছে জাতীয় নির্বাচন ইভিএম ব্যবহার বন্ধ করা হোক এবং এখন সেটি বন্ধ করা হলো, সুতরাং সঙ্গত কারণে প্রশ্ন উঠেছে, তাহলে কি বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে? কারণ দলটি এতদিন ধরে দাবি করে আসছে যে ইভিএম এ ভোট কারচুপি করা হয়, সে সুযোগ ইভিএম এ আছে, কিন্তু এখন সেই ইভিএম এর ব্যবহার থেকে নির্বাচন কমিশন সরে এসেছে। তবে বিএনপি নেতারা বলছেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাদের মূল দাবি হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার দাবি আদায় করা ছাড়া তারা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে না।
ব্যালটে ভোট নিয়ে আগ্রহ নেই, চাই সরকারের পদত্যাগ, বলছেন মির্জা ফখরুল। রাজনীতিবিদদের সম্মানে সোমবার বিএনপির ইফতার মাহফিলে জামায়াতকে দেখা না গেলেও সরকারের ঘনিষ্ঠ জাতীয় পার্টির নেতারা অংশ নিয়েছিলেন। এর বাইরে সরকার বিরোধী হিসেবে পরিচিত বাম ও ইসলামিক ঘরানার অনেক রাজনৈতিক দলকেও দেখা যায়নি। তবে সমমাননা রাজনৈতিক জোট ও দলের শীর্ষ নেতার উপস্থিতিতে মিলনার মেলায় পরিণত হয় ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটে ভোট গ্রহণের সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, এ ব্যাপারে তাদের একটু আগ্রহ নেই, কারণ তারা পরিষ্কার করে বলছেন জাতীয় মূল সংকট হচ্ছে নির্বাচনকালীন সরকারের বিষয়টি। নির্বাচনকালীন কোনো ধরনের সরকার থাকবে সেটাই হচ্ছে প্রধান সংকট। এই সংকটের কারণেই দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, স্বাধীনতার মূল চেতনা থেকে দেশ বহু দূরে সরে এসেছে। তিনি বলেন, সব বিরোধী রাজনৈতিক দল একমত হয়ে যে কথাগুলো বলছি তা হচ্ছে এ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে, তাদের অধীনে ভোট জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের একটি ধোঁয়া তুলে জনগণকে বোকা বানিয়ে দুর্নীতির পাহাড় গড়ে তোলা হয়েছে। এদেশে সবচেয়ে জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল কাগজের ব্যালটে ভোটের প্রতিক্রিয়ায় যা বলল আওয়ামী লীগ ও শরিকরা। জাতীয় সংসদে 300 আসনে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের দাবি থাকলেও ইসির নতুন সিদ্ধান্তে আপত্তি জানাচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, রাজনৈতিক দল হিসেবে অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আধুনিক যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর পদ্ধতি ইভিএম তাদের দাবি ছিল, তারা এই দাবি থেকে সরে গেছে সেটা এখনো বলা যাবে না। তবে নির্বাচন কমিশন স্বাধীন এবং স্বাধীনভাবেই তারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে তারা কোনো মন্তব্য করবেন না। তবে বিষয়টি নিয়ে দলীয় ফর্মে আলাপ আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবে আওয়ামী লীগ। অন্যদিকে নির্বাচন কমিশনের ইভিএম থেকে সরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিকরা তাদের মতে জনগণের আস্থা অর্জন না করে ইভিএম পদ্ধতিতে যাওয়া উচিত নয়। সোমবার অনুষ্ঠিত ইসির বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এ ভোট গ্রহণ না করার সিদ্ধান্ত হয়। তারা আগের সিদ্ধান্ত থেকে সরে এসে 300 আসনে কাগজের ব্যালটে ভোট করতে যাচ্ছে। এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, আমরা দেশকে ডিজিটাল করতে পেরেছি, বহু নাগরিক সেবা ও সুবিধা এখন ডিজিটাল। তবে নির্বাচন কমিশন স্বাধীন কি পদ্ধতিতে নির্বাচন হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার নির্বাচন কমিশনের আছে। আমি এইমাত্র আপনাদের মাধ্যমে জানতে পারলাম তারা ঘোষণা করেছে যে 300 আসনে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে। এ নিয়ে আমাদের দল দলীয়ভাবে আলাপ আলোচনা করে জানাবে, তবে নির্বাচন কমিশন স্বাধীন এবং স্বাধীনভাবেই তারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তিনি আরও বলেন, আরেকটি বিষয় হচ্ছে ইভিএম কেনা আর মেরামতের জন্য নির্ধারিত কমিশন থেকে যে বাজেট চাওয়া হয়েছে সেটি $1 বিলিয়নের বেশি। আজকের পরিস্থিতিতে এই $1 বিলিয়ন খরচ করার যৌক্তিকতা আছে কিনা তা নিয়েও অনেক প্রশ্ন তুলেছে। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ যুগান্তরকে বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, কাজেই তারা যে সিদ্ধান্তই নিক না কেন সে ব্যাপারে আমাদের কারোর কিছুই করার নেই, কারণ স্বাধীনভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। তবে আমরা চাই নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হোক, নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করুক, আমরা ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নীতিতে বিশ্বাস করেন, স্বচ্ছ ব্যালট বক্স ছবিযুক্ত ভোটার তালিকা এসব কিছু শেখ হাসিনার দাবি ছিল, এটা অন্য কেউ আগে করেনি, ইভিএম আমাদের দাবি ছিল, কারণ এটা একদিকে নতুন প্রযুক্তি অন্যদিকে ইভিএম এ ভোট কারচুপির আশঙ্কা কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন। জানতে চাইলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যুগান্তরকে বলেন, ইভিএম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাই, কারণ এটা নিয়ে বিতর্ক হচ্ছিল, আমরা বলছি জনগণের আস্থা অর্জনই না করে ইভিএম পদ্ধতিতে যাওয়া উচিত নয়, জাতীয় নির্বাচন ব্যবহার করার আগে অবশ্যই এটা বিতর্ক মুক্ত হওয়া দরকার, জনগণের আস্থা অর্জন করে এটা করতে হবে, এখন যে কারণেই হোক তারা নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে, আমরা এটাকে স্বাগত জানাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।